তাহলে দেখ কোণে এক নম্বর বিভিন্ন জিনিসের দর দেখিবা ও মোট দাম হিসাব করা কণ কণ জিনিস খাতা গোটা প্রতি পনেরো টঙ্া কলম গোটা প্রতির পনেরো টঙ্া পেনসিল গোটা প্রতী পাঁচ টঙ্কা কাজ দিশা প্রত্য আট টঙ্কা তো ইয়ে জিনিসের তাহলে বর্তমান প্রশ্ন আমি অনেক দেখ দুইটি খাতার মোট দাম কেতে টঙ্কা তাহলে গোটে খাতার গোটা দাম কেতে পনেরো টঙ্কা তাহলে দুইটি খাতা কেতে হব যে পনেরো মিশাণ পনেরর বা আমি লিখে পনেরো গুণন দুই সমান কেতে হব তিরিশ টঙ্কা হব ঠিক আছে দুইটি খাতা ও গোটিয়ে কলমর দাম বেশি কেতে দুইটি খাতা গোটি খাতার দাম কেতে পনেরো তাহলে দুইটি খাতার দাম কেতলা পনেরো পনেরো বা পনেরো 30 টঙ্কা মিশাণ গোটিয়ে কলমর দাম কে পনেরো টঙ্া তেমন তিরিশ কু পনের আমি মিশাইবা কত হব পঁয়চশ ট তখন দুইটি খাতা ও গোটি কলম দাম হলো পঁয়চাশ টঙ্কা তেমন তিরিশ টঙ্কা লেখব পনেরো টঙ্কা লেখা জায়গা না তুমি তাকে লেখু নাপরে গুই দিশা কাজ গোটিয়ে কলম ও গোটিয়ে পেন্সিল কি মতো কত টঙ্কা দরকার দুই দিশা কাগজ কাগজ দিশা কে আঠ টাকা তাহলে দুই দিশু পিলা মানে কত টঙ্কা হব না ষোহ টঙ্কা নাই ষোহ টঙ্া মিশাণ গোটিয়ে কলম কলমর দাম কেছে পনেরো টঙ্া তেমনি আমি লেখি পনেরো ও গোটিয়ে পেনসিল পেনসিল দাম কেতে পাঁচ টাকা তেমন মুখি গিয়ে পাঁচ টঙ্কা তাহলে মতো মোটে কেতে দে পড়ে সব আমি মিশাই দেব তাহলে ইয়ে ষোহ পনের কে হব একত্রিশ ইয়ে পাঁচ ছত্রিশ তখন মতো ছত্রিশ দরকার পরবর্তী প্রশ্ন কলম পেন্সিল ও খাতা প্রত্যেক রু লেখায় ও তিনি দিশা কাজের মোট দাম কে কলম সে কিন্তু প্রত্যেকর গোটিয়ে কলম গোটি কে পড়ব পনেরো টাকা পনেরো টঙ্কা মিশাণ পেনসিল গোটি পড়ি পাঁচ টাকা মিশাণ খাটা গোটি

মোৰ দাম হ'ল কেতে অংকা উ তুমি পাঁচ দিশা কাগজ দুইটি কলম একটি পেনচিল আনি দোকানীক এক শহেটং নোট দল দোকানী তুমাক কেতেটংকা ফেৰইব ত'লে তুমি কেতে আনিল আগ আমি দেখিবা যে পাঁচ দিশা কাগজ গোটেই দিশা কাগজ দাম আঠটংা তুমু পাঁচ দিশাও কেতে হ'ব পচাশ টকা মিছাণ দুইটি কলম গোটেই কলম যদি হ'ল পোন্ধৰটকা দুইট কলম তুমি আনিব কেতিয়া পোন্ধৰ দুইৰে গুণি দিব পোন্ধৰ গুণ হ'ল তিৰিছ টকা এবং একটি পেন্সিল পেন দাম হল পাঁচ টঙ্কা তাহলে মোট পিল তোমার হল যে পচাশ তিরিশ ইয়ে পাঁচ অশি পাঁচ পঞ্চাশ টাকা তাহলে দোকানি তুমি দেল কেতে শহে টাকা তুমি দোকানি দেল দোকানি দেল সমানলা শহে টাকা অতএব দোকানি ফেরাইব দোকানি ফেরাইব কেতে ফের তা আমি বিয়োগ করে দেবা নাই তো শহে টঙ্কা ফেরানো ইয়ে হল কত পঞ্চাশি টঙ্কা বিয়োগ তার দোকানি দেল শহে টঙ্কা দোকানি ফেরাইব কে শহে টঙ্কা ফেরানো ইয়ে হল পঞ্চাশ টঙ্কা ফেড় টঙ্কা তখন দোকানি তুমি পনেরো টঙ্কা ফেরাইব পরবর্তী প্রশ্ন নম্বর দুই কদলী গোটা প্রতি সাত টঙ্কা পচাশ পয়সা চারিটি কদলী টঙ্কা দরকার নাই তাৰমানে আমি লেখিবা এই যে একদী ৰ দাম সমান সাতটকা পচাশ পইচা সাতটংকা পচাশ পইচা চাৰিটি কদলী তুমি কিন্তু চাৰিটি কদলীৰ দাম চাৰিটি কদলীৰ দাম সমান কণ কৰিব সাতটকা পচাছ পইচা এমি চাৰি থাকি মিছাইব কি আমি তাক চাৰিৰে আমি গুণন দেবা তো সাত টাকা পচাশ কু যদি আমি চারে গুণন করিবা তালে পিলা মানে কে হব তিরিশ টাকা হব হল কেমন তিরিশ টাকা অতএব চারিটি কদলী কি চারিটি কদলী কি তিরিশ টাকা দরকার ঠিক আছে তিরিশ দরকার তাহলে পিলা ইয়ে লা তোমার কার্যফর্দ দুই পাঠ ষোহল তো আপু নিশ্চিত ভাবে তুমি বুঝিপার তো পিলা মানে এজুকেশন ট্যাপর ভিডিও তুমি ভাল লাগুচি এবং আগক পাঠ তুমি যদি তুমি জাঁয়া চাও তাহলে চ্যানেল সবসক্রাইব করে নিও তা নোটিফিকেসন বেল অন করে নিও যেত ক্লাস ক্লাসর পাঠ মু অপলোড করি নিশ্চিত ভাবে প্রথম ভিডিও তুমি হি পাইপার তাহলে ঠিক আছে আজ ক্লাস তাহলে রক্ষা ধন্যবাদ বাই বাই ইয়ে